কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসী জ্বর শ্বাসকষ্টে মারা গেছে। বাড়ির আশপাশের 10টি ঘর সহ আবেদিন হাসপাতাল ও ডক্টর চেম্বার সাময়িক লকডাউন ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী টিটু দাস। টিটু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কিশোরগঞ্জে ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের জানাবেন। কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত আব্দুল কালেক নামে এক প্রবাসী জ্বর শ্বাসকষ্টে মারা গেছে। গতকাল রোববার রাত 11টার দিকে ভৈরবের ডক্টর চেম্বার হাসপাতালে তিনি মারা যান। তারপর থেকে এবং তার করোনা ভাইরাস আছে কিনা এর তার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল আহমেদ। তারপর গত 28 মার্চ আব্দুল খালেক কিশোর ভৈরবে আসেন, ইতালি থেকে ভৈরবে আসেন। ডক্টর বুলবুল আহমেদ আমাকে আরো জানিয়েছেন, সকাল থেকে আব্দুল কালেকের বাড়ি সহ আশেপাশের 10টি ঘর এবং ভৈরবের আবেদিন হাসপাতাল ও ডক্টর চেম্বার সাময়িক লকডাউন ঘোষণা করা হয়েছে। আকাশ, এই ছিল আমার কাছে ভৈরব থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে দর্শক। কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী টিটু।